মহিলাদের চুল পড়ার প্রথম এবং অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে পুষ্টি। আমরা যেটা বলবো পুষ্টিহীনতা। পুষ্টিহীনতা কীরকম? মহিলারা কি খায় না? অবশ্যই খায়। তাহলে কি প্রবলেমটা হয়? যেটা হয় যে অনেকে খুবই লিমিটেড খাবার খায়, বেছে বেছে খাবার খায়। এটা একটা এক ধরনের প্রবলেম। আর এক ধরনের প্রবলেম আছে যে অনেকে খুব ক্রাশ ডায়েট করেন, অর্থাৎ মানে কিচ্ছু খান না, শুধু ভেজিটেবল বা ফ্রুটস খেয়ে থাকে, এটাও ঠিক না। আবার অনেকে খুব ফাস্টফুড বা জাঙ্ক ফুড বা ফ্যাটি ফুড খেয়ে থাকেন। কিন্তু আমরা জানি যে আমাদের চুল গঠিত হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এবং পানি দ্বারা গঠিত। ফলে আমাদের এমন কোনো খাবার খেতে হবে যে খাবারে এই ছয়টি উপাদান সবগুলোই থাকে। এগুলোতে যেটা হয় যে আমাদেরকে প্রচুর প্রোটিন খেতে হবে, কার্বোহাইড্রেট খেতে হবে, ফ্যাট খেতে হবে, অর্থাৎ আমাদেরকে প্রচুর ভাত, মাছ, শাকসবজি, ফলমূল, পানি সব খেতে হবে। এখন অনেকে যেটা করেন যে ক্রাশ ডায়েট করেন। ক্রাশ ডায়েট করলে যেটা হয় যে হঠাৎ করে পুষ্টিহীনতা দেখা দেয় এবং এর ফলে চুল পড়া শুরু হয়। অনেকে কিটো ডায়েট করেন। কিটো ডায়েটে যেটা হয় যে শুধুমাত্র ভেজিটেবল খান, মানে জাস্ট পেটটা ভরে, কিন্তু কোনো এনার্জি বা কার্বোহাইড্রেট পাওয়া যায় না বা ক্যালোরি পাওয়া যায় না। এই ধরনের খাবারে যেটা হয় যে প্রায় চুল পড়ে যায়। সুপ্রিয় দর্শক, অনেকে আছেন যাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ কোনো কাজ করেন না, সারাদিন বসে শুয়ে থাকেন, তাদেরও যেটা হয় কি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ কাজকর্মের যদি কারো অভাব হয় তাহলে তার চুল পড়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা জানলাম যে আমাদের প্রচুর কাজ করতে হবে এবং প্রচুর পুষ্টিযুক্ত সুষম খাবার খেতে হবে। চুল পড়ার দ্বিতীয় যে প্রধান কারণ সেটা হচ্ছে চুলের উপর টর্চার। অনেকে জিজ্ঞেস করেন আমাকে চুলের কি যত্ন নিতে হবে। পার্লারে বিভিন্ন হেয়ার কেয়ার প্রসিডিওর নামে বিভিন্ন রকম প্রসিডিওর করা হয়। আসলে এগুলো কতটুকু হেয়ার কেয়ার করে সেটা বলা বাহুল্য। এগুলো আসলে হেয়ার কেয়ার করে না, এগুলা হেয়ার স্টাইলিং বলতে পারেন, কিন্তু যেটা ঘটে যে হেয়ার ড্যামেজ করে। যেমন ধরুন অনেকে করেন যে অনেক চাকরিজীবী মহিলাই আছেন বা অনেকে চাকরি ছাড়াও আছেন যারা করেন কি প্রায় হেয়ার ড্রায়ার ইউজ করেন। হেয়ার ড্রায়ারে আপনারা জানেন যে দুই ধরনের মোড থাকে, একটা হচ্ছে কুল মোড আর একটা হলো হিট মোড। এখন হিট মোডে যদি আপনি দীর্ঘদিন চুল শুকান বা হেয়ার ড্রাই করেন তাহলে যেটা হবে যে এই গরম বাতাসে আপনার চুলটা ড্যামেজ করে ফেলবে এবং চুল পড়ে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনার প্রতি সাজেশন হচ্ছে যে আপনি যদি ওয়ার্কিং লেডি হন, অর্থাৎ আপনার যদি অফিসে কাজ করতে হয়, আপনি চুলটা পারতপক্ষে একটু ছোটো রাখবেন। আর যদি নিতান্তই হেয়ার ড্রায়ার ইউজ করতে হয় তাহলে কুল মোডে ইউজ করবেন এবং সপ্তাহে দুবারে বেশি, কখনোই না। তারপরে যেটা হচ্ছে অনেকে বাসায় আয়রন করেন। চুল আয়রন করা খুবই ক্ষতিকর। চুল কোনো কেমিক্যাল বা হিট সহ্য করতে পারে না, ফলে আপনি যখনই চুলে কোনো কেমিক্যাল বা হিট লাগাবেন আপনার চুল মারা যাবে আস্তে আস্তে, ধীরে ধীরে। প্রথমে রোগাক্রান্ত হবে, তারপরে ডেড, মারা যাবে। তাহলে আপনি কী করবেন? কখনোই আয়রন করবেন না। এছাড়া অনেকে রিবন্ডিং করেন। রিবন্ডিং খুব মারাত্মক জিনিস। এখানে এমন ধরনের কেমিক্যাল ইউজ করা থাকে যে কেমিক্যালগুলো চুলের মধ্যে যে বন্ড আছে, অর্থাৎ জোড়া আছে, সেটাকে ধ্বংস করে ফেলে এবং চুল প্রথমে যেটা করবে যে ভেঙে ফেলবে, মাঝখানে 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 ভেঙে যাবে। তারপরে আলটিমেটলি যেটা হবে যে চুলের গোড়া থেকে নষ্ট হয়ে যাবে। আপনি একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত সহ্য করবে, তারপরে আর চুল সহ্য করবে না, তারপরে এই চুলগুলো পড়ে যাবে। অনেকে বলেন যে আমার অমুক বান্ধবী বা অমুকে তো সব সারা বছরই রিবন্ডিং করে, পৃথিবীতে সবারই সব কিছু হয় না, কিন্তু বেশিরভাগ লোকেরই চুল পড়ে যায়। ফলে আপনি নিশ্চয়ই বেশিরভাগ লোকের মধ্যে থাকতে চান না যে চুল পড়ে যাবে এবং আপনার মাথা চুলশূন্য হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, তারপরে আরও প্রসিডিওর আছে যে কার্লিং, পারমিং, আরও অনেক কিছু আপনারা জানেন সবাই। অনেকে বাসায় হেয়ার প্যাক ব্যবহার করতে অভ্যস্ত। আপনারা কখনোই দয়া করে হেয়ার প্যাক ব্যবহার করবেন না। অনেকে বলেন যে আমি মাথায় কি গরম তেল দিতে পারবো? আপনি তেল অবশ্যই দেবেন, তেল দেওয়া চুলের জন্য খুবই জরুরি।
এটা আমি অনেকবার বলেছি, বারবার বলেছি, কিন্তু আপনি যেটা করবেন অবশ্যই খুব গরম তেল দিবেন না। অনেকে করেন তেলের সাথে, গরম তেলের সাথে পেঁয়াজ বা রসুনের রস বা অন্য কিছু দিয়ে থাকে, এটা কখনোই উচিত না। আপনি যদি গরম তেল দিতে হয় কুসুম গরম, মানে লিক ওয়ার্ম, হালকা গরম, এই ধরনের গরম তেল দিতে পারে। গরম জিনিস অ্যাভয়েড করা উত্তম। পোস্টপার্টাম বলে সেখানে বাচ্চা জন্মদানের পরে যে চুল পড়ে যাওয়া, আমাদের গর্ভবতী মায়েদের সাধারণত চুল পড়ে না। কেন? গর্ভাবস্থায় মায়েদের শরীরে এমন হরমোনাল পরিবর্তন ঘটে যার ফলে তার কোনো চুল পড়ে না, কিন্তু যখনই বাচ্চা জন্ম হয়ে যায় তখন ওই হরমোনটা আর ওনার বডিতে কাজ করে না। এর ফলে বাচ্চা জন্মদানের সাধারণত 4 মাসের মাথায়, 3 থেকে 4 মাস, অনেক সময় 5 মাস পর্যন্ত দেরি হতে পারে, চুল পড়া স্টার্ট হয়। আমরা জানি যে আমাদের মাথা থেকে প্রতিদিন গড়ে 100 থেকে 150 চুল পড়া স্বাভাবিক, কিন্তু দেখা যাবে যে মায়ের 200, 300, 400 বা 500 চুল প্রতিদিন পড়ছে। এটি নর্মাল এবং ন্যাচারাল। কারণ হচ্ছে যে এটা তার চুলগুলো গর্ভাবস্থায় যেগুলো পরে নেই সেগুলো এখন পড়তেছে, মানে ডাবল চুল পড়তেছে। নর্মালি তার 150 চুল পরার কথা, সেটা পড়তেছে, এবং গর্ভাবস্থায় যে প্রতিদিন 150 চুল পরে নাই সেটা সহ পড়তেছে। এখন উনি কী করবে? উনি খুব চিকিৎসার দরকার আছে না, কিন্তু ওনাকে কিছু ওষুধ ম্যান্ডেট করা উচিত, যেমন ধরুন ভিটামিন, ক্যালসিয়াম, এই জাতীয় ওষুধ এবং প্রচুর পুষ্টিকর খাবার। কারণ এগুলো যদি উনি খান, মা পুষ্টি পাবেন, বাচ্চা যেহেতু বুকের দুধ খান বাচ্চা পুষ্টি পাবে এবং চুল হেলদি হবে। ফলে সুপ্রিয় দর্শক, যেসব ল্যাকটেটিং মাদার অর্থাৎ ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ দেন, সেসব মায়েরা চুল নিয়ে চিন্তিত হবে না। আপনারা বাসায় বসে একটি মাল্টিভিটামিন ট্যাবলেট প্রতিদিন, এবং প্রতিদিন একটি ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি ট্যাবলেট, এবং প্রচুর শাকসবজি, মাছ, দেশি ফল খাবেন। মহিলাদের তারপরে আরেকটি চুল পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। আমরা মনে করি যে টাক মানে পুরুষ মানসিক রোগ, মানে হরমোনজনিত বা বংশজনিত যে চুল পড়া সেটা শুধু পুরুষেরই হয়, ব্যাপারটা আসলে তা নয়। গবেষণায় দেখা গেছে যে আজকালকার এই যুগের 30-40% মহিলা জীবনের কোনো না কোনো সময় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া অর্থাৎ বংশগত টাক পড়ায় ভুগতে শুরু করেন। এটা চিরস্থায়ী প্রসেস, একবার যদি এই চুল পড়া শুরু হয় এবং এটা সারা জীবন চলবে। এই ধরনের চুল পড়ার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শে সারা জীবন ওষুধ খেতে হবে। সারা জীবন বলতে আপনি যত বছর আপনার মাথায় চুল রাখতে চান। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই চুল পড়া নর্মাল চুল পড়া না অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া? এটি শুধুমাত্র একমাত্র চুল বিশেষজ্ঞই বলতে পারবে, কারণ চুল বিশেষজ্ঞ এই ব্যাপারে বিশেষজ্ঞ। এবং চুল বিশেষজ্ঞ এক ধরনের স্পেশাল যন্ত্র আছে যার নাম হচ্ছে ট্রাইকো স্ক্যান। এই মেশিনের নিচে আপনার মাথার চুলগুলো দেখবে, ফলে দেখে উনি সহজেই বলতে পারবেন যে এই চুল পড়াটা অন্য ধরনের কোনো চুল পড়া না অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত টাক। ফলে আপনার যদি টাক পড়ে যায় বা চুল পড়ে যায় বা চুল মাত্র পড়া শুরু হচ্ছে, আপনি সহজে ভীত হবেন না, কারণ আপনি প্রথমে একটা প্রাথমিক চিকিৎসা নেবেন, তারপরে যদি আপনার বাসার পাশের যে MBBS ডাক্তার আছে ওনাকে দেখাবেন, তারপরে যদি আপনি ভালো না হন আপনি অবশ্যই একজন চুল বিশেষজ্ঞের সাথে দেখা করুন। তারপর যে কারণটি আছে সেটি হরমোনাল। এটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে। পলিসিস্টিক ওভারি মানে ওভারি বা ডিম্বাশয়ে অনেকগুলো সিস্ট থাকে, সিস্ট মানে পানির টিউমার। এই ধরনের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমাদের দেশে এই যুগের মেয়েদের খুবই কমন, কারণ এটা অবেসিটির সাথে রিলেটেড। অবেসিটি মানে ওজন বেশি। এই ওজন বেশি কেন হয় আজকালকার মেয়েদের? কারণ হচ্ছে যে তারা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, অর্থাৎ বাসায় মা বাবাকে কাজে কোনো হেল্প করে না, নিজেরা কখনো হাঁটে না, কোনো খেলাধুলা করে না। অবশ্য খেলাধুলা না করার পিছনে যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ খেলাধুলা করার মতো কোনো পরিবেশ আমাদের দেশে এই মুহূর্তে নেই। তারপরে যেটা গুরুত্বপূর্ণ দরকার, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ মা বাবাকে কাজে হেল্প করা এবং কিছু হাঁটা বা দৌড়ানো, যেটা আপনি ইচ্ছা করলে আপনার স্কুল বা কলেজে হেঁটে যেতে পারেন।
আর যেটা হয় যে এই যুগের অনেক বাচ্চাই বেশি ক্ষেত্রেই যেটা হচ্ছে যে ভেজিটেবল একদমই খায় না, প্রচুর ফাস্টফুড বা জাঙ্ক ফুড খায়। তাহলে যারা এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা ডিজিজের রোগী, তারা কীভাবে বুঝবেন যে তারা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা ডিজিজের রোগী? এটা একটা সহজ কথা যে এই ধরনের মেয়েরা সাধারণত মোটা থাকে, তাদের প্রচুর ব্রণ থাকে, তাদের মাসিকে সমস্যা থাকে এবং মুখে লোম থাকে এবং মাথায় চুল ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এই লক্ষণগুলো যদি কোনো মেয়ের বা মহিলার দেখেন তাহলে আপনি ধরে নিতে পারেন তার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা ডিজিজ আছে। আপনি কোনো একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা এন্ডোক্রাইন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং আপনার জীবনযাত্রার পরিবর্তন করবেন। সবচেয়ে বড় যে হরমোনাল সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে থাইরয়েডের প্রবলেম। থাইরয়েড এমন একটি রোগ, এই রোগে চুল পড়ে যাবে। আবার মজার ব্যাপার হচ্ছে যে থাইরয়েড ভালো করার জন্য আপনি যে ওষুধ খাবেন এই ওষুধেও চুল পড়ে যাবে। ফলে এটা অনেকটা শাখের করাতের মতো, অর্থাৎ রোগ থাকলেও কাটবে না থাকলেও কাটবে। অর্থাৎ রোগ থাকলেও আপনার এই চুল পড়বে, রোগ ভালো করার জন্য যে ওষুধ খাবেন সেটাতেও চুল পড়বে। এটা চিকিৎসা করা অনেকটা জটিল। এটা ধরনের প্রবলেমের জন্য সবসময় ডাক্তারের সংস্পর্শে থাকতে হবে, পরামর্শ থাকতে হবে। ডাক্তার যে খুব বেশি কিছু করতে পারবে তাও না, কিন্তু আপনার অন্তত টাক হওয়া প্রিভেন্ট করতে পারবে, অর্থাৎ আপনি যাতে একদম টাক না হয়ে যান সেটা প্রতিরোধ করতে পারবে। সুপ্রিয় দর্শক, আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তারপর যে কথাটি না বললেই আমার বলা শেষ হবে না, সেটা হচ্ছে টেলোজেন ইফ্লুভিয়াম। টেলোজেন হচ্ছে এক ধরনের চুল আর ইফ্লুভিয়াম মানে ঝড়ের মতো, ঝড়ের বেগে চুল পড়ে যায়। ঝড়ের বেগে চুল পড়া যদি হঠাৎ করে, যে সারা জীবন আমি ভালো ছিলাম, হঠাৎ করে গত এক মাস দু মাস তিন মাস যাবৎ ঝড়ের বেগে চুল পড়ছে, এটাকে বলা হয় টেলোজেন ইফ্লুভিয়াম। টেলোজেন ইফ্লুভিয়াম খুবই কমন একটি রোগ এবং এই রোগ নিয়ে খুব ভীত হওয়ার কিছু নেই। আপনি যদি খুব বড় ধরনের জ্বরে ভুগে থাকেন বা বড় ধরনের হঠাৎ কোনো অসুখ হয়ে থাকে, আপনার যদি হঠাৎ কোনো বড় ধরনের সার্জারি হয়ে থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে এই সময় আপনার চুল পড়ে যেতে পারে। এটা নর্মাল এবং ন্যাচারাল, এই জন্য বিশেষ কোনো চিকিৎসার দরকার নেই। তবে আপনি যদি সাবধান থাকতে চান যে আমার এই ধরনের চুল পড়া পরে যেতে আবার চুলগুলো রিগ্রো হয় অর্থাৎ পুনরায় চুল গজায়, তাহলে আপনি কিছুদিন ভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে যেতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকক্ষণ ধরে আমার এই বক্তব্য শুনেছেন, এই জন্য যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।